নমস্কার, আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে আসানসোল পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সচেতনতামূলক পদযাত্রা বের করা হয়। আগামী 21শে জুলাইকে সামনে রেখে 30শে জুন তৃণমূলের পক্ষ থেকে হতে চলেছে একটি মহামিছিল। দুর্গন্ধযুক্ত মাংস বিক্রি করার অভিযোগ উঠল বালুরঘাট শহরে। দুধ আতঙ্ক মানুষের মন থেকে দূর করতে নড়েচড়ে বসল বালুরঘাট পুরসভা। বৃষ্টি শুরু হওয়ায় চাষের কাজে মেতে উঠেছেন কৃষকরা। একটি পুকুর ভরাটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল। চোখ রাখবো এক ঝলকে। উল্টোডাঙ্গা তেলেঙ্গা বাগান এলাকায় দুটি বাস রেষারেষি করতে গিয়ে এক স্কুটি চালককে চাপা দেয়। ঘটনাস্থলে স্কুটিতে থাকা তিনজনের মধ্যে দুজনের মৃত্যু হয়, অপরজন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কলকাতা থেকে সপ্তশ্রী সিংহ রিপোর্ট, আনন্দবার্তা। মঙ্গলবার মুর্শিদাবাদের নবগ্রামের মোহিতপুর টোলগেট সংলগ্ন এলাকায় একটি ছোট লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি 10 চাকা লরির পেছনে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই গাড়িতে থাকা দুই ব্যক্তি। গুরুতর আহত হন গাড়ির চালক, তাকে আশঙ্কাজনক অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, আনন্দবার্তা। শাসকদলের পক্ষ থেকে বিজয় উৎসব পালিত হলো মঙ্গলবার। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বামুনারা অঞ্চলের রাজীপুর গ্রামে অনুষ্ঠিত হয় এইরূপ কর্মকাণ্ড। দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি বহু মহিলা কর্মী সমর্থক এদিনের বিজয় মিছিলে পা মেলান। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। দুদিন পর কোচবিহারের মেথলিগঞ্জের সুটঙ্গা নদীতে ডুব দেওয়া অমল বর্মনের দেহ ভেসে উঠল। মৃতদেহটি 10 কিলোমিটার দূরে মাথাভাঙ্গা ব্লকে নয়ারহাট এলাকায় পাওয়া যায়। ঘটনাস্থলে মাথাভাঙ্গা থানার পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। কোচবিহার থেকে রতন বর্মনের রিপোর্ট, আনন্দবার্তা। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালে চক্ষু এবং নাক কান গলা বিভাগে ভর্তির ব্যবস্থা চালু হলো। আগে পুরাতন ভবনের এইসব চিকিৎসা হলেও ভর্তির ব্যবস্থা ছিল না। এই বিভাগে মোট 40টি শয্যার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দবার্তা। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার উদ্যোগে মাদক বিরোধী একটি র্যালির আয়োজন করা হয়। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, ইটাহারের সিআই দেবব্রত রায়, হেমতাবাদ থানার ওসি বিশ্বনাথ মিত্র সহ অন্যান্য অফিসারবৃন্দ এই র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিটি থানার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। উত্তর দিনাজপুর থেকে অনুপ চৌশালের রিপোর্ট, আনন্দবার্তা। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে মঙ্গলবার হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে সিংগুর থানার পরিচালনায় একটি সচেতনতা পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিনের এই পদযাত্রায় পুলিশের বিভিন্ন আধিকারিক সহ সিভিক ভলেন্টিয়ার, বিভিন্ন গণসংগঠনগুলি অংশগ্রহণ করে। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। আসছে বিস্তারিত খবরে। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে আসানসোল পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সচেতনতামূলক এক পদযাত্রা বের করা হয়। সমাজের সকল স্তরের মানুষজন এদিনের শোভাযাত্রায় পা মেলান। মিছিল শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সচেতনতামূলক এক শোভাযাত্রা বের করা হয়। এদিন মিছিলে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বর্ণময় প্ল্যাকার্ড পোস্টার নিয়ে অংশগ্রহণ করে। Thank you.
বর্ণময় মিছিলটি আসানসোলের গ্লো গ্রাউন্ড থেকে শুরু হয়ে ভগৎ সিং মোড় ঘুরে শরৎ মঞ্চে এসে শেষ হয়। সচেতনতামূলক মিছিলে অংশগ্রহণ করেন আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ সমাত্মানন্দ মহারাজ, মেয়র জিতেন্দ্র তেয়ারি, পুলিশ কমিশনারেট লক্ষ্মীনারায়ণ মীনা সহ অন্যান্যরা। মিছিল শেষে শরৎ মঞ্চে ছোট এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধরুন আমি আমার কথা বলি, আমি খুব সিগারেট খাই, আমি আমার চেম্বারও সিগারেট খাই, ওটা কর্পোরেশনে লেখা আছে 200 টাকা ফাইন, আমি কিন্তু খাই। বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকার ছবি দিয়ে বারও করে দিয়েছি, কলকাতাতে ধমকও দিয়েছি, নেশা করছে তো চেম্বারও করবে, আমি আমার কথা বলছি। তা আমি আজকে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, আমি নিজেই নিজেকে ঠিক রাখতে পারি না, আমি সিগারেট খেয়ে ফেলি। এটা তো মিথ্যা বা অস্বীকার করার কথা নয়। তাহলে আমাকে যদি এই কর্মসূচি সফল করতে হয়, তা আগামী যে প্রজন্ম আসছে, যারা এখন স্কুল কলেজে পড়ছি, যারা বিড়ি সিগারেট খায় না, অন্য নেশা তো অন্য দূরের কথা, তা বাড়ির অভিভাবকদের জন্য বা শাস্ত্রে, তো সেই কর্মসূচিটা যদি আমরা জামুড়িয়া নজরুল ভবনে করতে পারি, এই প্রস্তাব আমি জামুড়িয়া থানা আধিকারিক কাছে রাখলাম এবং আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে যা সাহায্য লাগবে, আমি মেয়র পরিষদ সদস্য হিসাবে মাননীয় মেয়র সাহেবের অনুমতি নিয়েই বলছি, ধরুন যে আমরা তার পাশে থাকবো এবং এই কর্মসূচিকে আসানসোল। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা। আগামী 21শে জুলাইকে সামনে রেখে 30শে জুন তৃণমূলের পক্ষ থেকে হতে চলেছে একটি মহামিছিল। এদিন সেই উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে তৃণমূল জেলা কার্যালয়ে জেলা সভাপতি ভি শিবসাধন সাংবাদিকদের বিভিন্ন কর্মসূচির কথা ঘোষণা করেন। তিনি জানান, জেলা ভিত্তিক একটা জুলুস করেছিল আসানসোলে, জুলুসের মধ্যে আসানসোলে লোকসভা এমপি কিছু লোককে হাতে ঝান্ডা দেখে বলেছিল তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন হয়েছে, দুর্গাপুরে নাম দিয়েছিল, দুর্গাপুর থেকে এইসব তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন হয়েছে। আমরা যাকে কাউন্টার করছি, তৃণমূলের পক্ষ থেকে কই লোক জয়েন এখন পর্যন্ত হয়নি আর তৃণমূল থেকে কই বিজেপিতে যাবে না, এটা অপপ্রচার মিডিয়াতে বেনে থাকার জন্য যে এমপি নিজে পড়োশিতে এইসব কথা বলছেন, তৃণমূলে কই লোক বিজেপিতে জয়েন হয়নি। আর সেকেন্ড, আগামী 30 তারিখ আসানসোলে একটা সেন্ট্রাল জুলুস হবে, এই জুলুস আশ্রম মূর্তি কি শুরু হবে বিকেলে 4টার সময় বাসস্ট্যান্ডে সমাপ্ত হবে। এই জুলুসের লিডারশিপে থাকবেন আসানসোলে থেকে মন্ত্রী, আসানসোলের সিনিয়র নেতা সরজু মালেদা, সঙ্গে এডিডিএ চেয়ারম্যান, মেয়র, বিধায়ক উজ্জ্বলদা আর বিধায়ক বিধান উপাধ্যায়া, কাউন্সিলর, প্রত্যেক ব্লক নেতৃত্ব আর সাগর সংগঠনে জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব সবাই মিছিলের মধ্যে থাকবে। মিছিলের এজেন্ডা থাকবে 21 জুলাই মামদাদি ডাকে কলকাতা চলো সেই স্মরণে। এই 21 জুলাই এজেন্ডা থাকবে, যার সঙ্গে যে এখন কেন্দ্রীয় গভর্নমেন্টে যে মহঙ্গাই চলছেন পেট্রোল ডিজেলের দামে প্রতিবাদে, যার সঙ্গে 21 জুলাই এজেন্ডাতে এই জুলুস স্টার্ট হবে আশ্রম মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত আগামী 30 তারিখ বিকেলে 4টার সময়। আর একটু কথা মেন করে বলতে চাই, কিছু কিছু মিডিয়াতে দেখছেন আপনার
নিচেই লোকসভা ক্যান্ডিডেটের নাম ডিক্লেয়ার করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কে আপনাকে বলছে তৃণমূল কংগ্রেসে অমুক ক্যান্ডিডেট হবে লোকসভাতে? পার্টি বিচার করবে, পার্টি নেত্রী আছে মমতা ব্যানার্জি, যাকে ক্যান্ডিডেট করবে লোকসভা যে লিডারশিপ আছেন, যে জনপ্রতিনিধি আছেন, সবাই যাকে স্বাগত করবে। এই ছেড়ে পার্টি মতে কই বিভ্রান্ত। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা। দুর্গন্ধযুক্ত মাংস বিক্রি করার অভিযোগ উঠল বালুরঘাট শহরে। ঘটনার প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দারা, যদিও মাংস বিক্রেতা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে দুর্গন্ধযুক্ত মাংস বিক্রি করা নিয়ে অভিযোগ উঠল। ক্রেতাদের অভিযোগ, পচা মাংস থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হন। এই জন্য ওর কাছে ওই আশা যে আর যেন কারোর সঙ্গে না করে, এরকম আপনারা কী চাইছেন? কী চাইছি এরপরে আর যাতে না করে, ওনাকে একটা ইয়ে করা, ওয়ার্নিং টাইপের দেওয়া। মঙ্গলবার সকালে শহরের 3.5 নম্বর মোড় এলাকায় একটি মাংসের দোকানে এই ঘটনাটি ঘটেছে। রাজ্যের ভাগার কাণ্ডের পর সাধারণ মানুষ মাংস কেনার পক্ষে সতর্ক হন, রাজ্য জুড়ে এর বিরুদ্ধে প্রচার চলে। এদিন ওই দোকানের মাংস থেকে দুর্গন্ধ বের হওয়ায় এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়ে, বন্ধ করে দেওয়া হয় মাংস বিক্রি। যদিও মাংস বিক্রেতার পচা মাংস বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন। খবর পেয়ে খাদ্য সুরক্ষা দপ্তর মাংসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে যায়। যে মাংস যে বিক্রি হচ্ছে, পচা মাংস বিক্রি হচ্ছে এবং বন্ধ হয়ে গেছে, একজন বিরোধী এসেছিল এবং আমি দেখলাম এর মধ্যে ব্যাগে একটা মাংস ঝোলানো ছিল, সেটা আবার ব্যাগে ঢুকিয়ে রাখলো। আমি দেখলাম এখনই ভেতরে বলে পাওয়া যায়, দেখুন ভেতরে গেলে পাবেন বোধহয় একটা মাংস, এখান থেকে ঝোলানো মাংস ছিল সেটা হচ্ছে ভেতরে ব্যাগের মধ্যে ঝুলিয়ে রাখলো, ঢুকিয়ে রাখলো। দেখলে বুঝতে পারবেন যে এটা ভালো মাংস না খারাপ মাংস, আপনার দেখলে বুঝতে পারবেন যে মাংসটা অ্যাকচুয়াল কী। এই যে বালুরঘাটে যদি অবস্থা হয়, পশ্চিমবঙ্গে শুনছি বালুরঘাটে যদি আমাদের অবস্থা, তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি? এই তো অবস্থা, এখানেও যদি পচা মাংস, পচা মুরগির মাংস, খাসির মাংস যদি বিক্রি হয়, তাহলে তো আমাদের বাঁচার কোনো রাস্তা নেই, মাংস খাওয়া বন্ধ করে দিতে হবে তাহলে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। দুধ আতঙ্ক মানুষের মন থেকে দূর করতে নড়েচড়ে বসল বালুরঘাট পুরসভা। পুরসভার ফুড সেফটি দপ্তর বালুরঘাট দুধ বাজারে হানা দিল মঙ্গলবার। দুধের নমুনাতে যদি কোনোরূপ অপ্রত্যাশিত প্রমাণ মেলে তাহলে যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পৌরসভা। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে প্রাচ্যভারতী এলাকায় এক ব্যক্তির বাড়িতে দুধ গরম করতে দুধের আকার পরিবর্তিত হয়ে রাবারের আকার ধারণ করতে থাকে। এই খবর প্রচারিত হতে বালুরঘাট পুরসভার নড়ে চড়ে বসল। মঙ্গলবার পুরসভা ফুড সেফটি দপ্তর বালুরঘাট দুধ বাজারে হানা দেয়। এদিন বাজারে প্রতিটি দুধ বিক্রেতার দুধ পরীক্ষা করা হয়। বিভিন্ন সময় উঠেছে ঠিকই, আমরা এর আগেও তোর বাজার থেকে দুধের স্যাম্পল তুলেছি, আজকেও আমরা আমাদের রুটিন চেকআপে এসেছি, এগুলো আমরা স্যাম্পল তুলছি, ল্যাবরেটরিতে পাঠাবো। এবং যে অভিযোগগুলো আসছে, অনেকে বলছে দুধকে গরম করলে প্লাস্টিকের মতো শক্ত হয়ে যাচ্ছে, তো আগেও আমরা যখন এই দুধ তুলেছিলাম তো সেখানে এই ধরনের কোনো তথ্য মেলেনি। তো এগুলো মিলেছিল যে তাতে ফ্যাটের পরিমাণটা কম, জল মেশানো হয়েছে এটুকু, কিন্তু শরীরের ক্ষতিকারক কোনো পদার্থ মেলেনি। তবে আজকে যে তোলা এর রিপোর্ট কী আছে সেটাই দেখতে হবে। দুধটা আমি তো ফিজিক্যালি দেখলাম এবং আমরা চিহ্নিত করলাম যে কোন গলার থেকে এটা নেওয়া হয়েছে, তো ওনার দুধটাকেও আমরা একইভাবে আজকে স্যাম্পেল হিসাবে পাঠাবো ল্যাবরেটরিতে। তো যেহেতু এটা কেমিক্যাল অ্যানালিসিস ছাড়া এটা কমেন্ট করাটা সঠিক হবে না, তাই আমাদের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। অভিযানকারীরা জানান দুধে কোনোরূপ ভেজাল মিললে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ফুড সেফটি আধিকারিকরা দুধের নমুনা গ্রহণ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠিয়েছেন, পরীক্ষার রেজাল্ট আশানুরূপ না হলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। আজকে আমরা মার্কেটে আসছি দুধ বাজারে, আমাদের কাছে রিপোর্ট পেয়েছে যে প্লাস্টিক দুধ নাকি বাজারে বিক্রি হচ্ছে, যা স্বাস্থ্যের পক্ষে স্বাস্থ্য ক্ষতিকারক।
এবং আমরা দু একটা বাড়িতে গিয়েছিলাম, সেখানে দেখতে পেয়েছি যে সেই প্লাস্টিকের দুধ প্লাস্টিকের মতন সেই নলির মতন সে দেখা যাচ্ছে। যারা এগুলো কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা কিছু রুখে দাঁড়াবো, প্রশাসন ছাড়বে না বা পৌরসভা ছাড়বে। হ্যাঁ, আমরা দ্রুতভাবে যে স্বাস্থ্য দপ্তর থেকে আসছেন এবং পৌরসভা থেকে আমরা আসছি, আমরা এই ব্যাপারগুলো দেখতেছি। বালুঘাট খুব সভ্য জায়গা, এখানে এই জিনিসগুলো আমরা কেউ পছন্দ করি না আর করতে দেবো না। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। বৃষ্টি শুরু হওয়ায় চাষের কাজে মেতে উঠেছেন কৃষকরা। চাষিদের আশা, এবছর তারা লাভের মুখ দেখতে পাবেন, একই ভাব প্রকাশ করেছেন উপকৃষি অধিকর্তা প্রশাসনের জগন্নাথ চ্যাটার্জি। বৃষ্টিতে খুশির আমেজে আমন ধান ফলাতে বীজ নিয়ে মাঠে নেমে পড়েছেন ধান চাষিরা। চাষি ভাইরা বলদ, লাঙল ও ট্রাক্টর নিয়ে জমিতে নিজের মতো করে চাষ করতে ব্যস্ত হয়ে পড়েছেন। চাষিদের আশা, অন্যান্য বছরের ন্যায় এবছরও ভালো ফলন পাবেন। এই প্রথম বর্ষার বৃষ্টি আমাদেরকে খুবই ভালো লাগছে, এই কারণ এটা তো আমাদের আমন ধানের চাষ। আমন ধানের যে বীজ, এটা যে বীজতলা, এটা এখানে প্রথমে বীজটা তৈরি করা হবে, চারাটা চারাটা তৈরি করার বাদে এই চারাটাকে সব জমিতে ডিস্ট্রিবিউট করে রোয়ানো হবে। কিন্তু সেই জায়গায় আমরা এখন আসতে পারি নাই, কারণ আমাদের বীজটা এমনিতে নামই হয়ে গেছে। কারণটা, এর কারণ হচ্ছে অনাবৃষ্টি। বর্ষা এসেছে এটাই শুনছি সংবাদে, কিন্তু আকাশে তো দেখতে পাইনি অনাবৃষ্টির জন্য। এখন তো এসছে, এখন কি সেজন্য বীজতলা তৈরি করতে লেগে গেছি। খুব আমেজ, খুব ভালো লাগছে বর্ষা আসাতেই। হ্যাঁ, বর্ষা আসাতে খুব ভালো লাগছে যে চাষটা হবে, ছেলেপিলেদেরকে নিয়ে আমরা খেতে পাবো, এই আর কি। কি বলবেন, এ তাপ রৌদ্রের তাপ থেকে বেশি রেহাই হাত থেকে বেশি। দেখুন, কদিন আগে যে প্রখর রৌদ্র গেল, সেখানেতে আমাদের এখানে যাদের সাবমার্সিবল এলাকায় ইয়ে ছিল, চারা গাছের মানে বীজতলা ছিল, তারা সামথিং তৈরি করেছে, কিন্তু সেটা নিয়ে তো আর সম্ভব হয়নি এত এত বড় বড় মাঠগুলোকে চাষ করার। অল্প অল্প যাদের চাষের জমি মানে সাবমার্সিবল এরিয়ায় নেই, তারা তো মোটেই পারেনি। এই বর্ষাটা আসাতে তো সবাই পেয়ে গেছে, মানে আপনাদের মাঠ বা জমি ভিজে গেছে, তাই তো? হ্যাঁ, সব জমি ভিজে গেছে। দেখুন, এই জমিগুলো আমরা এখন জল বেঁধে রাখবো, এই জমিগুলো আবার আমাদের মানে চাষ দিয়ে এই ঘাসটাকে পচন সৃষ্টি হবে, তা করতে করতে বীজ বড় হয়ে যাবে, বীজটা নিয়ে রোয়ানো হবে। বৃষ্টি বহুদিন হয় নাই, তার জন্য আমার আনন্দ হয় নাই। এবার দু একদিন বৃষ্টি হচ্ছে, আমাদের খুব ভালো লাগে। এবার সব পর্যবেক্ষণ করে এবার বৃষ্টি করতে হবে, এবার আমাদের করতে হচ্ছে, খুব ভালো লাগছে। গাড়ি তো ওই জন্য এসছে, এখন বৃষ্টি হয় নাই, মোটামুটি হচ্ছে। এখন আবার গাড়ির ডাক্তার দুধ হচ্ছে, কম না এখন দুধ হচ্ছে, সেরকম বৃষ্টি হয় নাই। জলক্ষণ নামলে ধরো আর শেষ হতো না, মানে জল পাচ্ছেন তো? এই যে বৃষ্টিতে ভিজে কাজ করছে, কেমন লাগছে? কি বলবেন? হ্যাঁ, চাষির মনে আনন্দ জেগেছে, বৃষ্টির সব ফেলাফেলি চলছে। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ আনারুল হক। আপনি কত বিঘা চাষ করছেন? আমি 25 বিঘা মতো চাষ করি। এই বর্ষার বৃষ্টির জন্যই কি আপনারা অপেক্ষা করেছিলেন? হ্যাঁ, অপেক্ষা করেছিলাম এই বর্ষার বৃষ্টির জন্য। এই বর্ষার ধান আগে এবারে খুব একটা ভালো হয়নি, তাই এবারে এই বর্ষা আমাদেরকে আমরা খুব আনন্দিত, তাই বীজতলা করতে নেমে পড়ছি। আগে আমাদের বাবা চাষ করতো, এখন আমাদেরকে করতে হচ্ছে। তাই এই বর্ষা ভালো নামার জন্যে আমরা বীজতলা করছি, এবং আমরা আশা প্রকাশ করছি যে আমাদের এবারে ধান খুব ভালো হবে বর্ষার। তাই আমরা খুব এই বর্ষা পাওয়ার জন্য আমরা খুব আনন্দিত। আগের বছরের বর্ষা কেমন? আগের বছরের বর্ষা খুব ভালো আমাদের ধান হয়নি, তা এবার তো বর্ষা খুব নেমেছে ভালো, তার জন্যে আমরা বীজতলা করছি, কিন্তু ধান এবারে ভালোভাবে পাবো আমরা ঈশ্বরের কাছে আশা করি। ভালো হয়েছে, চাষিদের কাজে সুবিধা হয়েছে, নাহলে আমাদের চাষ পেঁচিয়ে যেত। কারণ? হ্যাঁ, কারণ আকাশের জল না হলে আমাদের পেঁচিয়ে যেত। চাষের ক্ষেত্রে উপকৃষি অধিকর্তা জগন্নাথ চ্যাটার্জি জানান, পূর্ব বর্ধমান জেলাতে 380,000 হেক্টর জমিতে চাষ হয়েছে। তিনি আশাবাদী পূর্ব বর্ধমান জেলায় খরিফ মরশুমে চাষিরা লাভবান হবেন। আমাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে মোটামুটি 380,000 হেক্টর জমিতে খরিফ চাষ হয়ে থাকে। এবছরও আশা করছি, এবছর বর্ষার ওয়েদার আবহাওয়া খুবই ভালো, আগাম বর্ষা এসছে চাষিরা বীজ ফেলছেন বীজতলাতে, দু এক সপ্তাহখানের মধ্যে বীজতলা প্রায় কমপ্লিট হয়ে যাবে। নাজিলে আশাবাদী আমরা এবছরের খরিফ প্রোডাকশনটা আশানুরূপ হবে, এবং খুব ভালো কভারেজ এক্সপেক্ট করছি, প্রায়
3,80,000 জমিতে খরিফ চাষ হবে। এবং তার সঙ্গে আমরা এটাও চিন্তা করছি যে এবারে আমার পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে যত সংখ্যক কৃষক বন্ধু আছে প্রত্যেকে যেন ফসল বিমা আওতাভুক্ত হন, তার জন্য আমরা একটা প্রচেষ্টা করছি। প্রত্যেক ব্লককে সেইভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যারা তারা প্রতিটা কৃষকের সঙ্গে যোগাযোগ করে যাতে সবাই যেন ফসল বিমা আওতাভুক্ত হতে পারেন। যদি আমরা প্যারালি তাদেরকে ফসল বিমা আওতাভুক্ত করতে পারি এবং খরিফের ধান যদি আমরা পুরোপুরি কভারেজ এলাকা আনতে পারি তাহলে আসানুর পূর্বর্ধমান ডিস্ট্রিক্টের আশাব্যঞ্জন চাষিরা এই দিকে খুবই আশাবাদী এবং আগ্রহী এবং আনন্দিত। এটাতে কী কী চাষ হবে স্যার এই বর্ষা মরশুমে? মোটামুটি আমাদের এই বর্ষা মরশুমে মূলত যেটা হয় আমন ধান চাষ হয়। তবে অবশ্যই উল্লেখযোগ্য যে আমাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে কতগুলি ব্লক এই দক্ষিণ দামোদরের যে ব্লকগুলি আছে সেখানে অ্যারোমেটিক রাইস বা সুগন্ধি ধানের চাষটা খুব ব্যাপকভাবে হয়। আমরা এক্সপেক্ট করছি যে আরও বেশ কিছুটা জায়গাতে আরও সুগন্ধি এলাকা বাড়ানোর জন্য কালনা, কাকড়া সাব ডিভিশন প্লাস অন্যান্য বর্ধমান সদর সাব ডিভিশন, সদর নর্থ সাব ডিভিশনের কিছু কিছু জায়গাতে আরও যাতে এলাকা সুগন্ধি ধানের আওতাভুক্ত হতে পারে। কারণ চাষিরা যদি সুগন্ধি ধান চাষ করে তাহলে কিন্তু অনেক বেশি লাভজনক সুগন্ধি ধানের চাষটা, বাজারের দামও ভালো এবং বর্ধমান থেকে এই ধানের চাল এক্সপোর্ট হয় বিভিন্ন জায়গাতে। এবং আপনারা জানেন যে বর্ধমান ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট জিআই প্যাটার্ন, এই জিআই প্যাটার্ন পেয়েছে এই গোবিন্দভোগ ধানের উপর, কারণ ধানের সঙ্গে সঙ্গে এমনি সবজি যেগুলো হয় সেগুলো ন্যাচারালি হবে। পূর্ব বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। একটি পুকুর ভরাটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ বটতলা কালী মন্দির গৌরাঙ্গ কলোনির রামবাগান এলাকায়। যদিও অভিযুক্তরা পুকুর ভরাটের কথা অস্বীকার করেছে। পশ্চিম বর্ধমান জেলায় রানীগঞ্জে বটতলা কালী মন্দির গৌরাঙ্গ কলোনির রামবাগান এলাকার একটি পুকুর ভরাটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন এলাকার মানুষ দেখতে পান হঠাৎ জিসিবি মেশিন দিয়ে পুকুরটি ভরাট করা হচ্ছে। এলাকাবাসীরা খবর দেন পুলিশে, পুলিশ এসে পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেন। আজকের ঘটনা হচ্ছে যে আমরা সবাই মানে এই 8-9টা থেকে আমরা পুকুরে আসি, বা ছেলেরা আসে মেয়েরা আসে না, তা আমরা ততক্ষণ ঘরে ছিলাম, তো কতক্ষণ এরা ডিসিপি লাগিয়ে মাটি ফেলছে আমরা জানিও না। এমনকি আমাদের গোটা পাড়ার মধ্যে কোনো পুকুর নেই, একটা পুকুরই আছে যে আমাদের পুরো ছেলে মেয়ে বুড়ো পর্যন্ত আমাদের একটি পুকুরে চান করা। হ্যাঁ, কারো কিছু মারা গেলে সেরকম কিছু পুকুর না, আমাদের এই পুকুরে সবকিছু হয়, সাধ্য কাজ হয়। তা আমাদেরকে কোনো অবজেকশন না, কোনো না জানিয়ে, এমনকি ছেলে মেয়ে কাউকে না জানিয়ে যে আমরা পুকুরটা ভরাটি করছে। যেমন লোক মারা হয়, বাচ্চা হয়, এইসব সমস্ত আমাদের কাজ এখানে হয়। যেমন পুজো হয়, বাড়ি নেওয়া হয়, এগুলো সব এখানে হয়, একটাই পুকুর। বাকি তো 3-4টা পুকুর ছিল, এগুলো তো ভর্তি করে দিয়েছে। এবার তো ওদেরকে বলেছে, ওরা বলছে আমরা বিক্রি করে কিনেছি, ওরা বলে ওই করে নিয়ে ওই গেল, অবজেকশন হয়, একটাই তো বেঁচেছে, এটাকে যদি করে দেয় এরকম করে দেয় তাহলে আমরা এতগুলো মানুষ, এত 3টা গ্রামের মানুষ যাবো কোথায়? অস্বীকার করেছে। এলাকার মানুষ রাস্তাটি সোজা করতে বলেছিল, তাই রাস্তাটি সোজা করার কাজ চলছিল, পুকুর ভরাট করা হয়নি। ওই পাড়ার লোকে বলেছিল রাস্তা টেড়া আছে, একটু সিধা করবে, তার জন্য একটু ওই ই করা হচ্ছে, মাটির মাটি দেওয়া হচ্ছিল, তো পুকুরে মাটি পড়ে গেছে, তো পাড়ার লোকেরা বলছে মাটিটা তুলে দাও, তোমার তার জন্য জিসিবি দুটোর সময় আসবে, ওটা পরিষ্কার হয়ে যাবে। এবার আর কি ঝগড়া না, পুকুর ভরাট করা হচ্ছিল বলছে ওরা, না না পুকুর ভরাট বলে কোনো কিছু করা হয়নি, ঠিক আছে, রাস্তা বলেছিল পাড়ার লোকে সিধা করার জন্য টেড়া আছে, ওই জন্য একটু আমরা করছিলাম। এবার পুকুর বলছে পাড়ার লোকের অভিযোগ আছে কি ওটা পুকুরটা ভরাট হচ্ছে, তো মাটি পড়ছে, মাটিটা বলছে তুলে যাবে দুটোর সময়, আর কি বলবো। একটি সংস্থার পক্ষ থেকে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হলো বালুরঘাট শহরে। শহরকে মাদক দ্রব্যের হাত থেকে রক্ষা করতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। এলাকার বিভিন্ন অন্ধকারচ্ছন্ন জায়গাগুলিতে লাইটের ব্যবস্থা করা হবে বলে জানান বালুরঘাট পৌরসভার পৌরপতি।
বিশ্ব ড্রাগ দিবস উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের চেতনা মঞ্চ নামক একটি সংস্থার পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার চালানো হলো। জেলা থেকে মাদকদ্রব্য দূর করতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। নেশা করার জন্য টাকা জোগাড় করতে ইতিমধ্যে শহরের অনেক যুবকরা বিপদে পা বাড়িয়েছে। চুরি ছিনতাই করতে পিছু পা হচ্ছে না মাদক আসক্ত যুবকরা। স্থানীয় বাসিন্দারা ঘটনার জেরে চিন্তিত হয়ে পড়েছে। এ বিষয়ে বালুরঘাট পৌরসভার পৌরপতি রাজেন শীল জানান, অসামাজিক কিছু লোকজন এবং ছেলেরা অন্ধকারে বসে মাদকদ্রব্য সেবন করে। ওই সমস্ত এলাকায় খুব তাড়াতাড়ি লাইটের ব্যবস্থা করা হবে বলে জানান বালুরঘাট পৌরসভার পৌরপতি। মানে লাইটের ব্যবস্থা নেই, লাইটের ব্যবস্থা না থাকার জন্য ওখানে অসামাজিক ছেলেপেলে যে ওখানে আড্ডা হচ্ছে সেটা আমরা বোর্ড অফ কাউন্সিলর চিন্তা করেছি যে ওখানে আমরা ওই লাইটের সব ব্যবস্থা করবো, যে আলোর মধ্যে লোক বসবে এবং যে জায়গাগুলো মানে ঠিক বসার জায়গা উপযুক্ত হলে সেটাকে ভেঙে দিয়ে আমরা সাইডে আরও কিছু করবো। আপনাকে বললাম যে অসামাজিক কিছু লোকজন ছেলেপেলে ওখানে অন্ধকারে বসে তারা গাঁজা ভাং খাচ্ছে, প্রতিবেশী লোকরা ভয় হয়তো বলে না, পুলিশকেও বলা আছে, পুলিশ অনেকবার হয়তো যাওয়ার পরে হয়তো পালিয়ে গেছে, এই পরিস্থিতি চলছে এখন। তবে আমরা খুব তাড়াতাড়ি আমরা ওইসব লোকের মেরামত করে দিয়ে লাইটের ব্যবস্থা করবো এবং আমরা পুলিশকে অনুরোধ করবো যেন ওনারা কমসে কম একটু নজর দেন। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। হাতির হানায় আক্রান্ত হলো এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার শালবনী এলাকায়। আহত ব্যক্তি বর্তমানে ঝাড়গ্রাম সুপার স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম জেলার শালবনী এলাকায় 42 বছরের সহদেব মাহাতো সকালবেলায় কাজ সেরে আমবাগানের ভেতর দিয়ে বাড়ি ফেরার সময় হাতির সামনে পড়ে যান। তিনি দ্রুত পালাবার চেষ্টা করেছিলেন কিন্তু বেড়ে ওঠেননি। হাতি সহদেবকে সুরে পেঁচিয়ে ছুঁড়ে ফেলে দেয়। দ্বিতীয়বার আক্রমণ করার আগে গ্রামবাসীরা তাকে উদ্ধার করেন। অল্পের জন্য সহদেব বাবু বেঁচে যান। হাতি প্রায় ধরো ওই 6 মাস মতো, এর আগেও তো বহু মানুষকে আক্রান্ত হয়েছে ওখানে। এই ঠিক এই এলাকাটাই নয়, মানে আরো বিভিন্ন আমাদের আলাদা আলাদা জায়গায়, যেমন তোমার গ্রামগুলোর নাম কি বলা যায়, প্রায় যে ধরুন আমাদের শালবনী হয়েছে, তারপর আবার সেই ইয়ে তো এই গৈরা যেন, এরকম আশেপাশে গ্রামগুলাই প্রায় মানে এই বছর অনেকেই তোমার ওই 6-7 জন মতো হাতি মারাকে। আজ সকালবেলায় ও বাগান দিয়ে আসছিল, মনে হয় একদম ভোরবেলা ডিউটি ছুটি করে আসছিল, হাতিও আশেপাশে ছিল, ওই দেখাতে হাতি দেখাতেই মোটামুটি ওই দৌড়ায় যায় হাতি একদম মারি দিয়েছে। এখন অবস্থা তো সেই সিরিয়াস কেসে আছে, জানি না এখানে চট হয়েছে, এবার হাত টাড়া ভেঙেছে কি না ভেঙেছে ওটা এখনো ধরা যায়নি। হাতিগুলোকে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো আশ্বাস দেওয়া হয়েছে? না না, এখনো অবধি হয়নি। আমরা তো চাইছি যে এই যে যা তোমার 6 মাস ধরে হাতি যখন আমাদের এলাকায় আছে, যে কোনো একটা কোনো কিছু ইয়ে করা উচিত ফরেস্টারদের থেকে বা কোনো গার্ড করা উচিত, কিন্তু এখানে কোনো ইয়েই হচ্ছে না, হাতির কোনো ব্যবস্থাই নেই। ওই যা খুশি তা করছে, কার ঘর ভাঙছে, কে মানুষ মারছে, এইভাবেই চলছে। বর্তমানে তিনি ঝাড়গ্রাম সুপার স্পেশালিস্ট হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। গত কয়েক মাসে এই এলাকায় হাতির হানায় মৃত ও আহতদের সংখ্যা 6 জনেরও বেশি। আহত ব্যক্তিকে বন দপ্তরের পক্ষ থেকে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতোর রিপোর্ট, আনন্দ বার্তা। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ও গঙ্গারামপুর থানার উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হলো। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। র্যালিটি বিভিন্ন স্থান পরিক্রমা করে। মঙ্গলবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। এই দিন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ও গঙ্গারামপুর থানার উদ্যোগে একটি র্যালির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গঙ্গারামপুর সাব সিডিশনাল ASP ডব্লু ভুটিয়া, গঙ্গারামপুর থানার আইসি JK দত্ত, ট্রাফিক ওসি SK দাস ছাড়াও গঙ্গারামপুর থানার কর্মরত অফিসাররা সহ সিভিক ভলেন্টিয়ার এবং গঙ্গারামপুর কলেজের NCC ক্যাডার ও গঙ্গারামপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা।
মাছের মেরুদণ্ডকে ভেঙে দেয়, ডাক নিজেদের পরিবারকে সর্বশান্ত করে দেয়। সমাজের বিভিন্ন মানুষজনকে বিভিন্ন খারাপ পথে নিয়ে যাচ্ছে, বিশেষ করে ছাত্র যুব সমাজ। এই সমাজটা একেবারে নিচে চলে যাচ্ছে শুধুমাত্র ড্রাগের জন্য। এই ড্রাগগুলো আমাদের অতি সত্ত্বর তাড়ানোর দরকার, এবং তার জন্য যে আমাদের সরকার থেকে এই যে দিনটা পালন করা হচ্ছে, এগুলো আমাদের ভবিষ্যতে যুব সমাজদেরকে এই সচেতনতা করতে সাহায্য করবে, এবং পরবর্তীকালে আমাদের সমাজটা খুব সুন্দর হবে, এবং তার আশা আমরা সব করি, এবং তার জন্য আজকে এই যে র্যালি হলো এটা। র্যালিটি গঙ্গারামপুর থানা থেকে শুরু হয়ে পুরসভার কয়েকটি ওয়ার্ড পরিক্রমা করে গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। এটা সারা আমাদের গোটা পৃথিবী নিয়ে প্রত্যেকটা দেশেরই সমস্যা, তাই জন্য এই এই ক্ষেত্রে অ্যাওয়ারনেসের জন্যই আপনার ইউনাইটেড নেশনস 1989 এই 26 জুনকে ইন্টারন্যাশনাল জি এগেনস্ট ড্রাগস অ্যাবিউজ করে ওটা করেছিল। তো আমাদেরও আজকে যে এই এফর্টটা আছে কি এখানে অ্যাওয়ারনেসের জন্য, আমাদের সঙ্গে অনেক স্কুলসের ছাত্র ছাত্ররা, আমাদের গঙ্গারামপুর কলেজের NCC-র যে ক্যাডেটরা আছেন, সবাই আমরা এখানে মিলে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। আর আশা করি কি প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে, আর এলাকার লোকও দেখতে পেয়েছেন, আর এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আশা করি ভালো হবে। অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আই হিসাবে একটা স্ট্রিট প্রোগ্রাম করাচ্ছেন রিগার্ডিং ড্রাগস অ্যাবিউজ অ্যান্ড ড্রাগ ট্রাফিকিং। ওটা অবশ্যই আপনারা যাবেন ওখানে, অবশ্যই উদ্দেশ্যটা হচ্ছে কি এই আপনার কি অ্যাওয়ারনেসই সবাইদের কাছে পৌঁছে যাক, বলে কি এই ব্যাপারটা কত বড় ব্যাপার আছে, কি কত বড় হেলথ কি হ্যাজার্ড আছে, কি কত বড় একটা পাবলিক কনসার্ন আছে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। একটি চার চাকা গাড়ি চুরি হওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেথলিগঞ্জে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সোমবার রাতে কোচবিহার জেলার মেথলিগঞ্জে জামালদহ এলাকায় একটি চার চাকা গাড়ি চুরি হওয়ায় গোটা মেথলিগঞ্জ এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গাড়িটি ওই ব্যক্তির বাড়িতে রাখা ছিল। গতকাল রাতে প্রবল বৃষ্টিপাতের সময় দুষ্কৃতীরা এই কাজটি করেছে বলে অনুমান করা হচ্ছে। গত কয়েক মাস যাবৎ বিভিন্ন এলাকায় চার চাকা গাড়ি চুরির ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। চুরি যাওয়া গাড়ির মালিক মেথলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চুরি রাত্রিবেলা হয়েছে, একটার পরে। কাউকে দেখছেন? কিভাবে দেখবো, দেখলে কি আর গাড়ি চুরি হইতো? থানায় কমপ্লেন করছেন? থানায় কমপ্লেন করা হয়েছে। আজকে করেছেন? হ্যাঁ, সকালবেলা পুলিশ আসলো। হ্যাঁ, পুলিশ আসলো, দেখে গেলো, ওরা তো সব কিছু এন্ট্রি করে নিয়ে গেল। আচ্ছা, কী গাড়ি ছিল? স্কর্পিও। গাড়ির নাম্বার কী ছিল? WB-74AK-88-87। কোচবিহার থেকে রতন বর্মনের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে আসানসোল পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সচেতনতামূলক পদযাত্রা বের করা হয়। আগামী 21 জুলাইকে সামনে রেখে 30 জুন তৃণমূলের পক্ষ থেকে হতে চলেছে একটি মহামিছিল। দুর্গন্ধযুক্ত মাংস বিক্রি করার অভিযোগ উঠল বালুরঘাট শহরে। দুধ আতঙ্ক মানুষের মন থেকে দূর করতে নড়ে চড়ে বসল বালুরঘাট পুরসভা। বৃষ্টি শুরু হওয়ায় চাষের কাজে মেতে উঠেছেন কৃষকরা। একটি পুকুর ভরাটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল। এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।